দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ রোধে এরই মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকত এখনও উন্মুক্ত থাকায় হাজারো পর্যটকের পদচারণায় মুখর এই পর্যটক নগরী। সমুদ্র সৈকতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছেন পর্যটকরা। তবে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। আইবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে শারীরিক দূরত্ব না মেনে মাস্ক পরিধান না করেই অবাধে ঘোরাফেরা করছেন পর্যটকরা। এ চিত্র পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের। করোনার দ্বিতীয় ঢেউ উপেক্ষা করে সাগরের ঢেউ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলে তা মানছেন না কেউই, এমনকি মাস্ক না পরার জন্য দিচ্ছেন নানা অজুহাত। এখন মাস্ক পরি নাই, এমনি মানে গোসল করতে আসছিলাম, দেখে সেদিন মাস্ক পরি নাই। মাস্ক আমি পরছিলাম কিন্তু পানিতে নামছিলাম তো মাস্ক আমার হারিয়ে গেছে পানির মধ্যে। পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে না চললে কক্সবাজারে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন শঙ্কায় অনেকে। পর্যটকদেরকে যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য নিয়ন্ত্রণ করা না হয় তাহলে কক্সবাজারে পর্যটন খাতে যেমন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে তেমনিভাবে হাজার হাজার পর্যটক এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র সৈকত সহ সকল পর্যটন কেন্দ্রে মাইকিং, লিফলেট বিতরণ সহ নানাভাবে স্বাস্থ্যবিধির ওপর সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। কক্সবাজার সি বিচের প্রতিটা পয়েন্টে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি মাস্ক পরার জন্য, হ্যান্ড স্যানিটাইজার করার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। জনগণকে সচেতন করার চেষ্টা করতেছে আমাদের শহরের বিভিন্ন পর্যটন স্পটসে, জেলা প্রশাসনের বিভিন্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালিত করতে। এদিকে দেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কুয়াকাটা ও সেন্ট মার্টিন ভ্রমণে। বুধবার স্থানীয় প্রশাসন 14 দিনের জন্য পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।